Xiaomi তেরো প্রো ফাইভ জি মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি ভালো ক্যামেরা থাকছে এই মোবাইলে এবং দারুণ আর একটা চিপসেট পাচ্ছি আমরা এই মোবাইলে এবং চার্জিং স্পিডও যথেষ্টই বেশি পাচ্ছি আমরা এই মোবাইলে তো এই ফোনে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত তিন ইঞ্চি কোয়াড এইচ ডি কার ব্যামোলেট পাঞ্চল ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্জ এবং এতে আমরা টু ফর্টি হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস পাচ্ছি আমরা নাইনটিন হান্ড্রেড নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছি এবং এতে আমরা এইচ ডি আর টেন প্লাসের সাপোর্টও পেয়ে যাচ্ছি তো কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো থাকছে ভিডিও বেইং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে ব্রাইটনেসটাও তোমরা ডিসেন্ট পাচ্ছ মানে ইনডোরের পাশাপাশি যখন আউটডোরও মোবাইলটা ব্যবহার করবে ভিজিবিলিটিতে কিন্তু হেভি সানলাইটেও কোনো সমস্যা হবে না একদম নিট অ্যান্ড ক্লিন ভিজিবল থাকবে তোমাদের মোবাইলটা এবং ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে তোমাদের গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে চলে আসি মোবাইলের লুকসের দিকে ফোনের লুকসটা কিন্তু একটু ইউনিক করা হয়েছে ফোনের লুকসটা তোমাদের দেখতে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই মোবাইলের ওজন হচ্ছে দুশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট মিলিমিটার এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম এমআই আই ইউআই ফোরটিন ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার আটশো কুড়ি ব্যাটারি একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই ফোনে ফিফটি ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছি তারের মাধ্যমে চার্জ করো আর ভাবে চার্জ করো যথেষ্টই তাড়াতাড়ি মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে এবং এই মোবাইলের বক্সে আমরা একশো কুড়ি ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি এবার সোজা চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলেও এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে কারণ এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল স্পিকার ডলবি অ্যাটমোসের সাপোর্টের সাথে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে তো সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে সিরামিক ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ এবং এতে আমরা সোনি আইএমএক্স নাইন নাইন সেন্সার পাচ্ছি তো এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার মানে তোমরা এই ফোনের যে প্রাইমারি ক্যামেরাটা পাচ্ছ যথেষ্টই ভালো কোয়ালিটির ছবি বা ভিডিওর আউটপুট পাবে তার মাধ্যমে এবং এটা একটা ওআইএস লেন্স মানে অপটিক্যাল ইমেজ লেন্স হওয়ার জন্য এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে যথেষ্টই স্টেবিলাইজড ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে এবং এর পরেও দুটো লেন্স কিন্তু একদম এলিতেলি লেন্স দিয়ে দিয়েছে একদমই না বেশ ভালো কোয়ালিটির লেন্সই পাচ্ছি মানে এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যাতে আমরা এক্সমোর আরএস আর এস কমোস সেন্সার পেয়ে যাচ্ছি এবং এর মাধ্যমে তোমরা চোদ্দ এম এম ফোকাল লেন্থের যেরকম ভিডিও তুলতে পারো বা ছবি তুলতে পারো সেরকম ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবে মানে বেশ অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল ছবি বা ভিডিও তোমরা তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স তো এক কথায় বলতে গেলে এই ফোনের রেয়ার ক্যামেরার সেকশনটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা এইট কেতে ভিডিও শ্যুট করতে পারবে টোয়েন্টি ফোর ফ্রেম পার সেকেন্ডে ম্যাক্সিমাম তো এক কথায় বলতে গেলে ক্যামেরার সেকশান কিন্তু এই ফোনের রেয়ার ক্যামেরাটা বিশেষ করে বেশ ভালো পাচ্ছি আমরা ভিডিও রেকর্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো থাকছে আমরা ফোর কেতেই খুশি হয়ে যাই এটাই এইট কে মানে অনেকটাই ভালো রেজুলেশন আমরা পাচ্ছি ভিডিও রেকর্ডিংয়ের এই মোবাইলে এটাই বলা যেতে পারে এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এটা একটু বেশি হলে মানে মিনিমাম ফুল ডি সিক্সটি এফপিএস হলে তাহলে আরও বেশি গ্রহণযোগ্যতা মোবাইলটা তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না চলে আসি সোজা এই মোবাইলের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি ওয়াইফাই সেভেন ডুয়েল ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ডুয়েল ফোর জি ভোল্টি এনএফসি এবং আর ব্লাস্টারের সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে মানে এক কথায় বলতে গেলে কানেকটিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেশিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়েলকাম স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসার এটা একটা ফোর এন এম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন গিগাহার্স এবং এতে আমরা অ্যাড্রিনো সেভেন ফোরটি জিপিও পাচ্ছি তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে চিপসেটটা পাচ্ছি তার পারফরমেন্স আমরা দারুণ পাবো মানে যে কোনো ধরনের গেম তোমরা এই মোবাইলে একদম স্মুথলি ল্যাগ ফ্রিভাবে খেলতে পারবে রকম প্রবলেম হবে না মাল্টিটাস্কিং করতেও কোনো রকমই অসুবিধা হবে না এক কথায় বলতে গেলে এই ফোনের পারফরমেন্স তোমরা দারুণ পাবে এটাই বলা যেতে পারে এবং বেশিক্ষণ গেম খেলার ফলে তোমাদের মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায় তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ব্যাপার চেম্বার কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছে এবং সেটাও বেশ বড়ো সাইজেরই থাকছে যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডি রিয়ার ফাইভ এক্স এবং এতে আমরা ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ পাচ্ছি মানে এতে আমরা র্যাম এবং স্টোরেজের স্পিডটাও কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি মানে এক কথায় বলতে গেলে পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই মোবাইলের পারফরমেন্স আমরা যথেষ্টই ভালো পাচ্ছি এই ফোনের বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই পঁচাশি হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কী মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে